মুন্সিগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত অবস্থায় 16 মণ ঝাটকা জব্দ করা হয়েছে। জব্দ এসব মাছের আনুমানিক মূল্য প্রায় 2 লাখ টাকা বলে জানিয়েছে নৌপুলিশ। মঙ্গলবার ভোর 6টার দিকে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযান উপজেলা মাওয়া মৎস্য আড়ত থেকে এসব ঝাটকা জব্দ করা হয়। মাওয়া নৌপুলিশ বাড়ির ইনচার্জ আবু তাহের মিয়া ঝাটকা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মাওয়া মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এ সময় 640 কেজি ঝাটকা জব্দ করা হয়। পরে এগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।